হ্যালো স্টুডেন্টস, পুনি থেকে স্বাগত করিবি ইজি জব জোন ইউট্যুব চ্যানেলকু। আজির এক নূয়া অপডেট সহিত আপনার স্বাগত। এবং যে পিলামানে নর্সিং কোর্সরে আবেদন করেছেন আডমিশন করিবা পাই, ওড়িশার যে স্টুডেন্টস যে নর্সিং কোর্স পাই আবেদন করেছেন সেমানক পাই পুনি এক নূয়া অপডেট আসিছি, নূয়া ইনফরমেশন বা চিঠি আসি যাইছি। এবং যে ডেডলাইন আপনার এক্সটেনশন হয়েছে, তো কেউ ডেডলাইন এক্সটেনশন হয়েছে এবং কোণ করা হব সেই ডেডলাইন এক্সটেনশন কু নেইকি যে নোটিস রয়েছে তার ডিটেলস বর্তমান ভিডিও মাধ্যমে দেখিবা। তো দেখুন, তো দেখিপারে নোটিসটি আপনার 6 সেপ্টেম্বর আসছে, 6 তারিখ পব্লিকেশন হয়েছে ডিএমইটি তরফ। এবং এর লেখা যাই আপনার যে এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর সবমিশন অফ গ্রিভেন্সেস রিগার্ডিং প্রোভিজনাল মেরিট লিস্ট ফর দ একাডেমি ইয়ার 24-25। আপনার যে প্রোভিজনাল মেরিট লিস্ট আসিছি সবু নর্সিং কোর্সর, এএনএম জিএনএম বেসিক বিএসসি নর্সিং, পোস্ট বেসিক বিএসসি নর্সিং, এমএসসি নর্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা নর্সিং, এই সবু নর্সিং কোর্সর যে প্রোভিজনাল মেরিট লিস্ট প্রকাশ পাই। বর্তমান লাস্ট টাইম যে মেরিট লিস্ট আসিছি সেইটা হচ্ছে আপনার যে কাটাগরি চেঞ্জ গ্রিভেন্স কু নেই যে কাটাগরি চেঞ্জ হয়েছিল সেইটার লিস্ট পব্লিকেশন হয়েছিল, কিন্তু সেই লিস্ট নুহ ইয়া পূর্বর যে ভিডিও দেখিবে কিংবা যে নোটিস দেখিবে কিংবা গ্রিভান্স সবমিশন করে ইমেল দ্বারা সে জাঁথিবে তাঁর ডেডলাইন আপনার লা 31-8 পর্যন্ত লা। এবং সেই ডেডলাইন যে রয়েছিল 31-8 পর্যন্ত সেইটা পুঁ থেকে এক্সটেনশন করা যাইছে, অর্থাৎ সেই ডেডলাইন যে 31-8 পর্যন্ত লা তার যে প্রোভিজনাল লিস্টর এক্সটেনশন লাস্ট ডেট লা 31 পর্যন্ত, সেই প্রোভিজনাল মেরিট লিস্ট কথা এটি কুযাই, সেই প্রোভিজনাল মেরিট লিস্ট অর্থাৎ আপনার যেমনকর বি এলিজিবল হচ্ছেন তার গোটে লিস্ট প্রকাশ পাই প্রোভিজনাল মেরিট লিস্ট, যেটা কি তার পরবর্তী মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট রয়েছে, সেই মেরিট লিস্ট আসলে আপনার ফাইনাল হচ্ছে। তো সেই মেরিট লিস্টর এগেনেস্ট যা বি গ্রিভান্স লা তাকে দেওয়া পাই 31-8 লাস্ট ডেট লা। এবং সেই ডেট কু ঘুঞ্চাই বর্তমান 12-9 পর্যন্ত রয়েছে, 12 তারিখ সেপ্টেম্বর মাস 12 তারিখ পর্যন্ত আপনার গ্রিভান্স করে পারে, টাইম রয়েছে রাতে 12টা পর্যন্ত আপনার গ্রিভান্স দিয়ে পারে। গ্রিভান্স যা বি আপনার চেঞ্জেস করবার অছি কিংবা যা বি যে গ্রিভান্স দিয়েছেন রিজল্ট আসি না কিংবা যদি গ্রিভান্স দিয়ে পারি না লাস্ট ডেট ভিতরে সে পুঁ থেকে গ্রিভান্স দিয়ে পারে। যদি কিছু বি চাহুন আপনার কিছু বি গ্রিভান্স দেওয়া চাহুন সেই মেরিট লিস্ট কু নেই সেই মেরিট লিস্টর এগেনেস্ট আপনার দিয়ে পারে গ্রিভান্স, 12 তারিখ লাস্ট ডেট রয়েছে। এবং গ্রিভান্স দেওয়া বেড়ে মনে রাখবে বারবার মুছি নিজের রেজিস্টর ইমেল রু হি সেন্ড করবে, এই যে কনভেনর নর্সিং 1@gmail.com রয়েছে এই ইমেল কু আপনার সেন্ড করা হব, যেটা কি আপনার নিজের গ্রিভান্স যা বি রয়েছে এই ইমেল কু সেন্ড করবে, নিজের রেজিস্টর ইমেল রে লগ ইন করবে, সেই ইমেল রু আপনার মানে এই ইমেল কু সেন্ড করবে, নিজের রেজিস্টর ইমেল রে সেন্ড করবে। এবং সেটি আপনার মানে প্রথম নিজের মোস্ট নিজের আপ্লিকেশন নম্বর যেটা কি রেজিস্ট্রেশন নম্বর কহবা, তা সহ নিজের রেজিস্টার মোবাইল নম্বর এবং রেজিস্টার ইমেল আইডি এতকি মেনশন কলা পরে আপন মানে নিজের যা বি কোয়ারি রয়েছে যা বি গ্রিভান্স দেওয়া চাহুন তাকে টাইপ করবে কিংবা আটাচ করবে এবং সবমিশন করে দেবে। তো যে চাহুন গ্রিভান্স দেওয়া গ্রিভান্স দিয়ে পারে, যদি গ্রিভান্স দেওয়া কোণী পিলা চাহুনা তাহলে কিছু করবার না, ওয়েট করতু আপনার লাস্ট ডেট আসলা পরে ফাইনাল মেরিট লিস্ট কু ওয়েট করে পারবে।